আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কালু নামের এই গরুটিকে প্রান্তিক খামারি কিভাবে তৈরি করেছেন তা আমরা আজ দেখতে চলেছি। এটা হলো গুড়া, এটা কিসের গুড়া? ধানের গুড়া। ধানের গুড়া। আর পরে দেশটা দিচ্ছেন এটা হলো গিয়া ভুট্টার গুড়া। ভুট্টার গুড়া। এটা ভুট্টার গুড়া কতটুকু কতটুকু করে দিলেন? এটা প্রায় 1 কেজি দেওয়া হয় ভুট্টার গুড়া, আর ধানের গুড়া দেওয়া হয় 2 কেজি বা 3 কেজি এরকম। আচ্ছা আচ্ছা, আর এর সঙ্গে আরো কি কি আমাদেরকে একটু দেখাবেন ভাইয়া। এটা কি দিলেন? এটা দিলাম ফিড। এটা কিসের ফিড? এটা গরুর মানে স্পেশাল, কালুর স্পেশাল খাবার। কালুর স্পেশাল খাবার। এখন কি দিচ্ছেন? এটা খোল। এটা কিসের খোল? এটা হলে সরিষার খোল। আচ্ছা আচ্ছা, সরিষার খোল। এটা কতটুকু দিলেন? 250 গ্রাম। 250 গ্রাম। আচ্ছা, এবার কি দিচ্ছেন? এটা হলে গিয়া ছোটা, খাই ছোটা। এটা খাওয়ার সোডা? খাই ছোটা। আচ্ছা, এটা কতটুকু দিলেন? এটা ধরেন যে মাপা নাই, কিন্তু অল্প একটু করে দেওয়া লাগে, বেশি দেওয়া যায় না। 50 গ্রাম না 100 গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গাইস, ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন। এর সঙ্গে আরো বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট মিশাবেন তিনি। তো এটা কি দিলেন? এটা নালি, লালি গুড়। নালি গুড়। আচ্ছা আচ্ছা, এটা কতটুকু দিলেন? 100 গ্রাম। 100 গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি প্রসেস করেন আরো। ভাইয়া, এটা কি দিচ্ছেন আপনি? এটা পানি, এটা পানি, এটা নর্মাল ওয়াটার। নর্মাল ওয়াটার, এটা মিক্সড করে। এটা কতটুকু পরিমাণে দিবেন? তাও তো প্রায় 10 কেজি পানি, 10 লিটার পানি। মানে ওরকম সিস্টেমে খায় আর কি। আচ্ছা আচ্ছা, একদম নরম করে খায়, তরল হিসাবেই খায়। তরল হিসেবেই খায়। আচ্ছা ঠিক আছে গাইস, এর আরো বেশ কিছু প্রসেস করে তিনি খাওয়াবেন, আমরা তার সঙ্গেই থাকব। গাইস দেখুন, উনি সকল ইনগ্রিডিয়েন্টস গুলো এত সুন্দরভাবে যত্ন করে মাখাচ্ছেন যে গরু সত্যি যত্ন সহকারে এবং তৃপ্তি সহকারে খেয়ে থাকে। কি করবেন আপনি? এই কালুর চারির মধ্যে, স্পেশাল চারির মধ্যে ঢেলে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্পেশাল ডিশ। দেখা যাক কালু কিভাবে খাচ্ছে। গাইস এখানে তিনি আরো বেশ কিছু খাবার দিয়ে দিয়েছেন, গরুর চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী সে নিজেই খেতে থাকবে। গাইস আমরা জেনে নিলাম ইতিমধ্যে কিভাবে এই ফার্মে যত্ন করা হয় এবং সেই সাথে গরুগুলোর কিভাবে পরিচর্যা করা হয় এবং সেই সাথে কিভাবে খাবার দেওয়া হয়, যার ফলে এই কালুর মতো বেশ কয়েকটি গরু তিনি তৈরি করেছেন। নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং সেই সাথে গার্ডেনিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।